हेलो फ्रेंड्स वेलकम जाना यूट्यूब चैनल सबाई के चले अपन जो और कत नतून अपडेट नहीं एक भिडियोते ही नॉर्थ बेंगल यूनिवर्सिटी कोच बिहार पंचानन बर्मा यूनिवर्सिटी और बर्धमान यूनिवर्सिटी तादेर रेजल्टेर अपडेट नहीं चले एलाम तार साथे जादवपुर विश्वविद्यालय लाइब्रेरी साइंस भर्तिर किन्तु विज्ञप्ति दिए दिए सेटाओ शेयर करछि कबे थेके शुरू होच्छे एडमिशन पद्धति और शुधुमात्र यूजी ना अर्थात बैचलर इन लाइब्रेरी साइंस ना मास्टर इन लाइब्रेरी साइंसेरও কিন্তু विज्ञप्ति रही है। चलुन देखे निच्छे आजकेर अपडेटगुलो जारा नतुन एसेছে तादेरকে रिक्वेस्ट करछि प्लिज सबस्क्राइब करबेन संगे थाकबेन। तो रेजल्टगुलो देखिए दिच्छे और जादेर अन्यान्य जो यूनिवर्सिटी रयेछे स्टूडेंट्स रयेछे तादेर जानाई 31 আগস্টের মধ্যে তোমাদেরও কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। WBSU যারা পার্টে স্টুডেন্টস রয়েছে তারা তো অনেকটা দিন আগে পরীক্ষা দিয়ে দিয়েছো, চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমাদেরও কিন্তু রেজাল্ট প্রকাশ হতে চলেছে। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। প্রথমেই চলে এসেছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আমি একটু লেট করছিলাম, 5টা অবধি ওয়েট করছিলাম, এর কারণ 5টা থেকে স্টুডেন্টরা দেখতে পাবে তাদের রেজাল্ট, 4টে থেকে রেজাল্ট দেখার কথা ছিল কলেজের। তো দেখুন এখন কিন্তু স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, আমি স্টুডেন্ট ইনফরমেশনটায় ক্লিক করে নিলাম এবং দেখুন এখান থেকে যে যে রেজাল্টগুলো বেরিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন রয়েছে CBCS সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 রেজাল্ট 2021 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার 4th সেমিস্টার 6 সেমিস্টার রেজাল্ট দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে। UG যারা পার্ট 3 স্টুডেন্টস ছিলে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ এখান থেকে, পার্ট 2 যারা স্টুডেন্টস ছিলে সাবলি ছিল যে সমস্ত স্টুডেন্টদের তারা এখান থেকে দেখতে পাচ্ছে, প্লাস LLB ফাইনাল সেমিস্টারের রেজাল্ট এবং এই রেজাল্টটা এটা তো আগেই বেরিয়েছিল। তার ফলে এই টোটাল 3টে রেজাল্ট কিন্তু আজকে বেরিয়ে গেছে এবং এর মধ্যে তোমাদের কেমন হলো রেজাল্ট অতি অবশ্যই জানাবে, কারণ নর্থ বেঙ্গল যেহেতু যে এই UGC রুলস রেগুলেশন গাইডলাইন্সকে মেনে তারা যেহেতু রেজাল্ট বার করবে বলেছিল। তো কেমন হলো রেজাল্ট প্রিভিয়াস সেমিস্টারের সাথে, বিশেষ করে ইন্টারমিডিয়েট যারা আছো প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্ট এবং এই রেজাল্ট দুটোকে একটু যদি মেনশন করো তাহলে অন্যান্য ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টদের উপকার হবে। তো চলুন দেখে নিচ্ছি পরেরটা। এবার আমি চলে এসেছি কোচ বিহার পঞ্চানন বার্মা ইউনিভার্সিটি। তো এদের তরফ থেকেও বেরিয়ে গেছে অনেক কটা রেজাল্ট, দেখুন কী কী বেরিয়েছে। ফাইনাল সেমিস্টার বেরিয়ে গেছে UG, তার সাথে বেরিয়ে গেছে এবং অনার্স এবং প্রোগ্রাম ব্যাকলগ রেগুলারদের বেরিয়েছে ফাইনাল সেমিস্টার। फोर्थ सेमिस्टार बेरिए BPE अर्थात फिजिकल एडुकेशन। MA फोर्थ सेमिस्टार एक्सामिनेशन रेजल्ट बेरिए गेछे बेंगलिर ओपर। MSc फोर्थ सेमिस्टार रेजल्ट बेरिए गेछे जुलजिर ओपर। तो तोमरा किभाबे रेजल्ट देखछो जारा देखो एखाने चले एसेछि आमी cbpbu.net वेबसाइटे एबं तोमरा देखते पेयेछो अलरेडी रेजल्ट। रेजल्ट सेक्शने गेले तोमरा एखाने देखते पाच्छ रयेछे। तो जस्ट जेकोनो एकटा क्लिक करले अर्थात जार धरो 6 सेमिस्टार से एखाने क्लिक करे तुमि तोमार रेजिस्ट्रेशन नम्बर एबं अभाव जे कोडटा सेटा दिये तोमरा शो 6 सेमिस्टार करे देखे निते पाच्छो। কেমন হলো রেজাল্ট অতি অবশ্যই জানাবে। আমি বোথ নর্থ বেঙ্গল এবং কোচবিহার পঞ্চানন বার্মা স্টুডেন্টদের জানাই যারা গ্র্যাজুয়েশনের পর তোমরা যে প্রফেশনাল কোর্সগুলো করতে চাইছো না ট্র্যাডিশনাল করতে চাইছো, আমি পরপর কিন্তু তার আপডেট দিচ্ছি, মাস্টার্সের আপডেট দিচ্ছি, বিভিন্ন ডিপ্লোমা কোর্সের আপডেট দিচ্ছি, সেগুলো প্লিজ একটু তোমরা দেখো পরবর্তী ক্যারিয়ারের জন্য, এবং জবের আপডেটগুলোও কিন্তু দিচ্ছি। তার ফলে চ্যানেলের সঙ্গে থেকো। আর সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। খুব তাড়াতাড়ি একটা ফেয়ারওয়েল হবে, সবার রেজাল্টগুলো মোটামুটি প্রকাশিত হয়ে যাওয়ার পর তখন তো মুখোমুখি দেখাই হচ্ছে ভার্চুয়ালে। তো চলুন দেখি পরেরটা। এবার চলে এসেছি আমি এক্সাম ETC ওয়েবসাইট এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনেক কটা মাস্টার ডিগ্রি রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনাল সেমিস্টারের, এবং বিশাল বড় বেস্ট কংগ্রাচুলেশন জানাচ্ছি সবাইকে। মাস্টার ডিগ্রি রেজাল্ট বেরিয়ে গেছে মানে তোমরা কিন্তু নেট বা সেট দিতে পারছো, ইভেন যারা ফাইনাল ইয়ারে অ্যাপিয়ার রয়েছে তারাও দিতে পারছো। নেট সেটের অলরেডি আপডেট কিন্তু আমি দিয়েছি, ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দেখো যেমন বেরিয়েছে, প্রথমে রয়েছে MSc ইকোনমিক সেমিস্টার 4, MA ইকোনমিক সেমিস্টার 4 তার রেজাল্ট বেরিয়ে গেছে, একটু স্ক্রল করে আসুন। দেখুন এখানে রয়েছে MSc এনভায়রনমেন্টাল সায়েন্স সেমিস্টার 4, তারপরে PG ডিপ্লোমা যোগা প্রফেশনাল এক্সামিনেশন, PG ডিপ্লোমা তার যোগা তারও রেজাল্ট বেরিয়ে গেছে। LLM এর একটা সেমিস্টার 3 এর রেজাল্ট বেরিয়েছে। MSc স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট বেরিয়েছে। MSc ম্যাথামেটিক্সের রেজাল্ট বেরিয়ে গেছে। তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি। দেখে নিতে পারছো কম্পিউটার সায়েন্স এবং তার সাথে স্ট্যাটের 3 এবং 4 দুটোই বেরিয়েছে। তো বিশাল বড় কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক পরবর্তী ক্যারিয়ারের জন্য। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তাদের বলি চিন্তা করো না, তোমরা অনেক কটা যেহেতু ইউনিভার্সিটির তরফ থেকে ফাইনাল অফিসিয়াল আসছে না বলে তোমরা একটু কনফিউজ রয়েছো আমি জানি, চিন্তা করো না খুব তাড়াতাড়ি সেই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এবং চলুন এবার দেখে নিচ্ছি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের আপডেটটা। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু 1 ইয়ার ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স এবং 1 ইয়ার মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স। তো যারা ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স করতে চাইছো গ্র্যাজুয়েশনের পরে যারা করতে চাইছো এবং এই পরবর্তীতে এই লাইব্রেরি বা লাইব্রেরিয়ান ক্লার্ক যে যাবতীয় যা জবগুলোতে সেদিকে যেতে চাইছো, ইভেন বা তোমরা কিন্তু এই ব্যাচেলার লাইব্রেরি সায়েন্সের পর শুধুমাত্র ক্লার্কের জব না আরও অনেক কটা কিন্তু প্রফেশনও খুলে যায়, সেগুলো আমি পরবর্তীতে তোমাদের এই কেরিয়ার নিয়ে একদিন শেয়ার করব। যারা করতে চাইছো তারা করতে পারছো গ্র্যাজুয়েশনের পর, যাদের অলরেডি লাইব্রেরি সায়েন্স করা আছে তারা মাস্টার্স করতে পারছো। এছাড়াও কিন্তু তোমরা 2 বছরের মাস্টার লাইব্রেরি সায়েন্স করতে পারছো ডিজিটাল লাইব্রেরির ওপর। তো দেখো 21-22 অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে? আগস্টের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ অবধি চলবে। যখন এটা অ্যাডমিশনটা ওয়েবসাইটে দিয়ে দেবে, যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তোমাদের আমি নিশ্চয়ই শেয়ার করব। এবং দেখুন এখানে বলে দিয়েছে 23-8-2021 এই ডেটটা তোমরা যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি সবাইকে, যাদের যাদের রেজাল্ট বেরোলো বিশেষ করে। সঙ্গে থাকবে এটাই একমাত্র আশা করছি। ভালো থাকবে সবাই।